লঙ্কা চপ লঙ্কা ভিতরে ভিতরে দেখা যেমন দেখান না কেন ব্লককে এরকম ভাবে হাসিস করে একটু জোর করে কেঁদে হচ্ছে ক্যামেরা দেখা তাই জন্য ক্যামেরা বন্ধ রেখে দেবো বাবা সুন্দরবন ট্রিপটা করে আসার পরে যখন দেখলাম অমিক্রন খুব বাড়ছে তখন আমি ঠিক করি যে আমি কলকাতা থেকে বাড়ি চলে আসবো তো এখন আমি রয়েছি আমার হোম টাউন মানে কাঁথিতে তাছাড়া এরকম একটা সিচুয়েশনে বাইরে গিয়ে ট্রাভেল করাটাও একটা রিস্কের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর তার সাথে টাইট শিডিউল যার জন্য প্রত্যেক সপ্তাহ বা প্রত্যেক মাসে ট্রাভেল করাটাও চাপ তাই জন্য আমি ঠিক করি ট্রাভেল ভিডিও তো আসবেই এই চ্যানেলে বাট তার সাথে আমি নর্মাল ব্লগসও আপলোড করবো যেগুলো তোমরা অনেক মজা পাবে এন্টারটেইন হবে আর তোমরা নিজেকে রিলেট করতে পারবে সেরকমও কিছু ভিডিও বানাবো আর আজকের ভিডিওটা টপিক একদমই আলাদা আমার পছন্দের সেরা পাঁচটা স্ট্রিট ফুড যেগুলো আমি আমার হোম টাউন মানে কাঁথিতে এলে খাই আর আজকের ভিডিওতে থাকছে আমি আমার ভাই আর থাকছে কাঁথির সেরা পাঁচটা খাওয়ার যেটা আমার ভালো লাগে তোমরা যদি ট্রাই করে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে ওয়েলকাম টু যাদের মধ্যে ট্রাভেলিং গাই আর কেমন আছো সবাই তো আজকের স্টোরিটা কিছু এরকম যে এখন আমি আর ভাই বেরোচ্ছি আমার বাড়ির পাশে কিছু স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে যেগুলো আমরা বাড়ি এলে প্রায় খাই তো চলুন আর দেরি না করে আপনারাও ঘুরতে বেরিয়ে পড়ুন আর তার সাথে খেতেও বেরিয়ে পড়ুন আমার সাথে তো ফার্স্ট আমরা কী খাবো চপ ফার্স্টে আমরা আমাদের বাড়ির পাশে চপ খাবো আমরা ছোটোবেলা জবে থেকে স্কুল যেতাম স্কুল থেকে ফেরার পরে এই চপটা খেতাম তো এই চপটা খুব পপুলার এখানে তো চলো ফার্স্টে চপ খাই তারপর না হলে চাটা খাওয়া যাবে কি তাই তো চলো তাহলে জোর করে কেঁদে হচ্ছে ক্যামেরা দেখা তাই জন্য ক্যামেরা বন্ধ রেখে দেবো বাবা এই চপের দোকানটা হচ্ছে কাঁথি পুরনো দীঘা বাস স্ট্যান্ড সাধুজনা পুকুরবাড়ির একদম পাশাপাশি আর ওখানে এত ভিড় এত নয়েজ যার জন্য একটু ফাঁকা এসে ভিডিও করছি নাহলে কিছু শুনতে পাবে না তবুও এখানে চিৎকার হচ্ছে চপ তো খেয়ে নিলাম মোটামুটি ভাবছিলাম শেষ করতে পারো কিন্তু শেষ হয়ে গেছে এবারে আমরা যাবো হচ্ছে গিয়ে রাজা কাজুর চা সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখানে সন্ধ্যাবেলার আড্ডা আর ভাঁড়ে গরম চায়ের চুমুক এই ফিলিংটা পেতে হলে অবশ্যই এখানে আসতে হবে কিন্তু এইটা হচ্ছে কি সেন্ট্রাল বাস স্ট্যান্ড এখানকার সন্ধ্যাবেলার ভাইবটা পুরো আলাদা আর আমাদের চা খাওয়ার কাছে প্রচণ্ড নয়েজ কিছু বুঝতে পারবে না সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে একটু এগোলেই পড়বে মোমো দোকান চলো গরম গরম ফ্রাইড চিকেন মোমো দিয়ে সন্ধ্যের স্ন্যাক্সটা কমপ্লিট করি যারা কাঁথিতে থাকো তারা খুব ভালো করে জানবে দারুন মোমো মানে ছড়াবাটি আর কাঁথিতে সেরা স্ট্রিট বিরিয়ানি হলো এখানকার ভালো করে পেট ভরে খাওয়ার জন্য বিরিয়ানিটা আমি বাড়ি নিয়ে আসি কারণ এখনও আমাদের আরও একটা আইটেম খেতে বাকি আছে
আমি খুব মিষ্টি খেতে ভালোবাসি, যার জন্য এখানে আসা। এদের অবশ্য একটা দোকান আছে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে, তবে ওখানে ভিড় বেশি থাকার জন্য এই ক্যানেল পাড়ে দোকানটায় আসলাম। সত্যি বাড়ি খেতে সব খাওয়া শেষে যদি একটু মিষ্টি মুখ না হয় তাহলে জমবে কি করে ব্যাপারটা? আর যারা কাঁথির মানুষ তোমরা তো ভিডিওটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে, অবশ্যই জানাবে কেমন লাগলো।